আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে বলেছে আমার রাসূলকে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপদেশ দিন আপনি একজন উপদেশদাতা লাস্তা আলাইহিম বিমুসাইতার আপনি এদের কর্মনিয়ন্ত্রক নন আপনি এদের কি নন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ পেয়ে যে মুখ ফিরিয়ে নেবে ফায়ুআযযিবুহু আল্লাহুল আযাবাল আকবার আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমি মনে করি আমি একজন উপদেষ্টা কারো হিসাবকারী আমি নই কারো চকিদার আমি নই কারো কম্পিটিটর আমি নই কারো প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী আমি মনে করি না নিজেকে আমি এখানে এসে দিন প্রচার করতে নসিহত করতে যার খুশি মানবে যার খুশি মানবে না যেমনটা আমার রব্বে করিম কুরআনুল কারিমে বলেছে ইন্না হাযিহি তাযকিরা নিশ্চয় ইসলামে কোরআনে সুন্নত এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা তোমাদের মধ্যে যার খুশি সে ইসলাম গ্রহণ করবে আল্লাহর ন্যায় নীতি গ্রহণ করবে যার খুশি গ্রহণ করবে না জাহান্নামে জ্বলবে স্বাধীনতা আল্লাহই দিয়েছে সো আমি তোমার প্রতিদ্বন্দ্বী হতে চাই না আমার ভাই তোমার মসজিদ তোমার মাদ্রাসা তোমার আমাল তোমার দিনদারিতা আল্লাহর জন্য তুমি আর আল্লাহ মধ্যখানে কেউ হিসাবকারী নেই তবে আমি তোমাকে তোমাকে অনুরোধ করি ওয়ানা আতাকুমুর রাসূল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে শুধু তাই ইসলাম ওয়ামা নাহাকুম আন যা তিনি আদেশ করেন নিষেধ করেছেন সেগুলো বর্জনীয় শোনো আমার ভাই ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় এবং ভালোবাসো আল্লাহর তাকওয়া অবলম্বন করো ইন্নাল্লাহ শাদীদুল ইকাব কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা শাস্তি দেওয়ার সময় তিনি অনেক অনেক কঠোর শোনো আমার চাপায়ের ভাইরা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم الله النبي صلى الله عليه وسلم بقول شيء انه ليس شيء يقربكم الى الجنه الا قد امرتكم به নিশ্চয় এমন সকল কিছুই যা তোমাদেরকে জান্নাতের কাছাকাছি করে নিয়ে যাবে তার প্রত্যেকটির ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি সব কিছুর আদেশ দিয়ে গেছে কোনো কিছুই বাদ দেয়নি তোমরা কি বিলিভ করো না এই কথা হ্যাঁ আমার কথা কি বুঝো জানেন বুঝেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাতি ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ নিশ্চয় এমন সকল কিছু যা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে এমন প্রত্যেকটির ব্যাপারে তোমাদের নির্দেশ দেওয়া ছাড়া ছেড়ে দেইনি অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ওই বিষয় যা আমাদেরকে জান্নাতি করবে আদেশ দিয়ে গেছে তাহলে এবার পাওয়া গেলে তো যে জিনিসের আদেশ নেই সেই জিনিস বিধাত পাওয়া গেছে কিনা ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন এবং এমন সকল কিছু যা তোমাদের জাহান্নামের কাছাকাছি নিয়ে যাবে তার প্রত্যেকটি বিষয় নিয়েই প্রত্যেকটি বিষয় থেকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করা ছেড়ে দেয়নি অর্থাৎ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ভ্রষ্ট ভ্রান্ত বিদআত নবাবিষ্কৃত যত কিছু ইসলামের নামে চালু হবে প্রত্যেকটা বিষয় থেকে সাবধান করে গেছে কিভাবে ওই যে তিনি বলে দিয়েছে যা আমি আদেশ করিনি তা সব নিষেধ ইসলামের ক্ষেত্রে আল্লাহ নবী যা আদেশ করেনি সব কি নিষেধ শোনো আমার ভাইয়েরা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি কখনোই এরকম বিশ্বাস করি না তোমাদেরকে তিন ঘন্টা ওয়াজ করলে তোমরা খুব বেশি উপকৃত হবে আমি সবসময় এরকম বিশ্বাস করি এখান থেকে যদি কেউ একটা হাদিস একটা আয়াতের উপরে আমাল করার চেষ্টা করে ওর জীবন বদলে যাবে ইনশাআল্লাহ যুবকরা জানাবে বিচারের দিকে যেও না বৃদ্ধরাও এখন পিছিয়ে নেই কম্পিটিশন বিবাহ করবে না আরেক ভাইয়ের কি বলবো আস্তাগফিরুল্লাহ যুবক তোমার মোবাইলে গান থাকে কারণ তুমি যুবক মুরব্বি আপনাকে একটু কষ্ট দেয় কষ্ট দিবেন একটু কষ্ট দিয়ে কষ্ট দিবেন একটু উঠে দাঁড়ান কষ্ট দেবো আপনাকে এদিকে আসুন ওনাকে দেখা যায় ছোট ভাই তুমি দাঁড়াও তুমি দাঁড়াও আপনার বয়স কত ষাট বছর মাশাআল্লাহ আল্লাহ আপনাকে নেক হায়াত দিক ছোট ভাই তোমার বয়স কত বিশ বছর তোমার নাম কি ওদিকে তাকাও ইয়া শেবাব চাপায়ের যুবকরা তোমাদেরকে বলে রাখি ষাট বছর আগে এই
এই 60 বছর আগে 20 বছর বয়সে এই লোকটার চামড়া এরকম সুন্দর ছিল সতেজ ছিল তুমি বসে যাও যুবক তুমি যদি বেঁচে থাকো তুমি এটা থেকে রেহাই পাবা না এই পৃথিবীর কোন সম্পদ তোমাকে বৃদ্ধ হওয়া থেকে রক্ষা করতে পারবে না যেই যৌবনের জোরে অপরাধকে এস্টাবলিশ করছো সিনেমা গান নাটক বাদ্যযন্ত্র বিহারপনা মানুষের মেয়ে ও বোনের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করছো নানা ধরনের ছলনা করোনা করে والله যুবক আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন নেক হায়াত দান করুন আমিও দোয়া করি আল্লাহ আমাকেও দান করুন জেনে রাখো যুবক ইনি যদি আরো ইনি না পুরো পৃথিবীর সব যুবক মিলে যদি কোনো আইডিয়া বের করতে চেষ্টা করে যে 60 বছর বয়সে এই রকম পরিস্থিতিতে আসবে না বের করতে সক্ষম হবে না ও আমার তরুণ যুবক এই পৃথিবীর কোন সম্পদ কোন শিক্ষা কোন শক্তি 60 বছর বয়সে তোমার যৌবন ধরে রাখাইতে পারবে না 60 বছর বয়স পর্যন্ত তোমার শরীরের কুচকানো ভাঁজ পড়া বন্ধ করতে পারবে না যদি তুমি আমি আমাকে বিলিভ না করো বিশ্বাস না করো তাহলে তোমরা চাপাইয়ের সব যুবক এক হও এক হয়ে এমন কিছু আবিষ্কার করার চেষ্টা করো যে 40 এ পড়বা 50 এ পড়বা 60 এ পড়বা আর তুমি বৃদ্ধ হবে না আবিষ্কার করে দেখাও কিছু যদি পারো দেখাও আর যদি তুমি না পারো যুবক তুমি নেশা ঘৃণা করো তুমি জানো এখনই ঘৃণা করো ওয়াল্লাহি যুবক তুমি সবর করো ধৈর্য ধরো তোমার রিজিক আল্লাহ যতটুকু স্ত্রী সহবাস রেখেছে ততটুকু তুমি ভোগ করবে ইনশাআল্লাহ অন্যায়ভাবে জেরায় লিপ্ত হয়ে পৃথিবীটাকে ধ্বংস করিও না তুমি মদ খাও গাঁজা খাও জানা ব্যবচার করে পৃথিবীকে একটা ধ্বংসস্তূপ পরিণত করছো যেই ছেলের জন্য ঘুষ খাও সুদ খাও যেই ছেলে মেয়ের চিন্তা করে তুমি নামাজ রোজা হজ জাকাত কিছুই করো না শুধু বানাচ্ছ আর বানাচ্ছ দুনিয়া ধারণা করো তোমার এই অপরাধ দুনিয়াকে কোথায় নিয়ে যাবে 60 বছর পরে 70 বছর পরে তুমি দুনিয়া থেকে চলে যাবে তোমার 20 বছরের যুবক সন্তান কোন পরিবেশে ছেড়ে যাবে তুমি আর পরিবেশটা তুমি দিয়ে যাচ্ছ তুমি তোমার 60 বছর পর্যন্ত অপরাধ করে একদম কলুষিত করে ফেলেছো সমাজ ওই কলুষিত কালো সমাজে তুমি তোমার সন্তানের নিরাপত্তা কামনা করো যুবক এটা তোমার ভুল ধারণা এইটা তোমার ভুল ধারণা যে তুমি 17 বছর বয়স থেকে 15 বছর বয়স থেকে 50 অবধি অন্যায় অপরাধকে এস্টাবলিশ করবা আর তোমার বাচ্চাকে তুমি একটা ভালো পরিবেশে রেখে যাবে এই ধারণা ভুল তোমার এখান থেকে বেরিয়ে আসো মসজিদ মুখী হও যুবক মাদ্রাসা মুখী হও তোমার দেওয়া দুটো পায়ের মালিক আল্লাহ ওয়াল্লাহি তোমার আর আমার বয়সে কত যুবক চলে গিয়েছে কেউ খবরও পায়নি না ওদের বাঘেও খায়নি না ওরা পানিতেও ভেসে যায়নি কোথাও চলে গেছে আর ফিরে আসেনি জীবিত অথবা মৃত কেউ জানে না তুমি দেখো তোমার বয়সী একজন পাগল মানুষের অবস্থা আল্লাহ তোমাকে সুস্থ করেছে তুমি তার শুকরিয়া আদায় করো তোমার বয়সী একজন ল্যাংড়া কানা খোড়া মানুষকে দেখো আল্লাহ তাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন যারা এই অসুস্থতায় আছে এবং তাদের এই ল্যাংড়া কানা খোড়া হওয়ার বদলে আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মকাম দান করুন আমরা দোয়া করি আর তোমাকে আল্লাহ যে সুস্থতা সবলতা দিয়েছে তুমি আল্লাহর শুকরিয়ায় মেতে ওঠো যুবক ওয়াল্লাহি যুবক আমি তোমাকে একটাই অনুরোধ করব বাকিগুলো তুমি তোমার এলাকার মসজিদের ইমাম মসজিদের মুয়াজ্জিন মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম মাদ্রাসার শিক্ষক অথবা তোমার এলাকার যারা আল্লাহওয়ালা মানুষ রয়েছে যারা ইসলামের জন্য সময় ব্যয় করে তাদের থেকে শিখে নিও আমি তোমাকে বলবো এমন একটি আমলের কথা বৃদ্ধ আমি বৃদ্ধ বৃদ্ধাকে একটা আমলের কথা বলবো আমি যুবক যুবতীকে একটা আমলের কথা বলবো আমি সুস্থ অসুস্থকে একটা আমলের কথা বলবো আমি দরিদ্রকে একটা আমলের কথা বলবো আমি শিক্ষিত মূর্খকে একটা আমলের কথা বলবো আমি বলবো এমন আমলের কথা যা এই পৃথিবীর সকল মানুষের উপরে ফরজ কোনো মানুষের জন্য বেশি নয় কোনো মানুষের জন্য কম নয় একটাই আমল সবার জন্য সমান নামাজ কি আল্লাহ তাআলা বলছে কুল লিইবাদিয়া আল্লাযীনা আমানু ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিন আমার যারা বান্দা আছে তাদের এবং যারা ঈমান এনেছে ইয়াকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রযাকনাহুম সিররান ওয়া আলানিয়া আল্লাহর নবী বলে দিন আমার বান্দাদের তারা যাতে 5 ওয়াক্ত সালাত কায়েম করে এবং আল্লাহর পক্ষ থেকে যে রিজিক অন্য সুস্থতা পেয়েছে তা যেই সম্পদ পেয়েছে
তাগাতে গোপনীয় প্রকাশ্যে দান করে মিন কদরি আইয়া থিয়া ইয়াউমুল লা বাইউ ফিহি ওয়ালা খিলাল ওই দিন আসার পূর্বে তারা যাতে নামাজ প্রতিষ্ঠিত করে ওই দিন আসার পূর্বে তারা যাতে গোপনীয় প্রকাশ্যে দান করে যেদিন কোনো বেচা কিনা চলবে না কোনো বন্ধুত্ব চলবে না যেদিন দোস্ত আমি ফেসে গেছি মোবাইলটা নেই 5000 টাকা দিয়ে চলবে না যেদিন চলবে না আর হুন্ডা সেকেন্ড হ্যান্ড নে ফেসে গেছি বিক্রি করে টাকা দে যেদিন আমার 200 জমি আছে বিক্রি করে আমি উদ্ধার হইতে পারি কোন অর্থ সম্পত্তির বিপদ থেকে যেদিন বেচা কিনা চলবে না আল্লাহ বলতেছে যেদিন বেচা কিনা হবে না এবং কার বন্ধুত্ব কাজে আসবে না ও মুহাম্মদদেরকে বলে দিই এরা যাতে নামাজ প্রতিষ্ঠা করে দান সদকা করে গোপনীয় প্রকাশ্যে সেই দিন আসার পূর্বে যেদিন এদের বন্ধুত্ব থাকবে না বেচা কিনা থাকবে না শুনুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যুবকদেরকে কেন বলছি ওয়াল্লাহি যুবকরাই পারে সমাজ পরিবর্তন করতে যুবক তুমি হীরা যুবক তুমি মানিক মানিক্য যুবক তুমি মতি তুমি স্বর্ণ যুবক তুমি তোমার জীবনের মুক্তিকারী যুবক তুমি তোমার জান্নাতের জন্য চেষ্টাকারী যুবক তুমি তোমাকে আল্লাহর দয়ায় আল্লাহর কাছে আশ্রয় চেয়ে জাহান্নাম থেকে মুক্ত রাখতে পারো আমি বৃদ্ধদেরকে বলবো বেঁচে আছেন এটা সবচেয়ে বড় বিলাসিতা বেঁচে আছেন বলেই অপরাধ থেকে ক্ষমা চাইতে পারবেন যা করে ফেলেছেন বেঁচে আছেন বলেই বেশি বেশি জিকির আসকার করে ক্ষমা ইস্তেগফার দান সাদাকা করে আল্লাহর নিকটে পৌঁছানোর সুযোগ রয়েছে আমি বৃদ্ধদেরকে বলবো সম্পদের মোহে সন্তানের মোহ অনেক হয়েছে এইবার আপনারা আল্লাহমুখী হন আমি বৃদ্ধাদেরকে বলবো অনেক হয়েছে সৌন্দর্য প্রদর্শন এইবার আপনারা একটু নিজেকে ঢেকে ঢুকে আল্লাহমুখী হন আমি যুবতীদেরকে বলবো যুবতী বোনামার তোমার দাদির দিকে দেখো 60 বছর বয়সে তোমার শরীরও অমন হবে 60 বছর আগে এটাকে নিয়ে প্রদর্শনের কিছু নেই অহংকার করে আমার যুবকদের মাথা নষ্ট করার কিছু নেই আমি যুবকদেরকে বলবো দীন ইসলামকে ভুলভাবে নিও না তোমরা মনে করেছো পর্দামানি মহিলা তোমরা ভুলভাবে নিয়েছো ইসলামকে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তোমাদের এই জ্ঞানের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও তোমাদের এই অবহেলার জন্য পর্দার আয়াতে প্রথম পুরুষের পর্দার কথা আছে তারপরে মহিলার পর্দার কথা আছে অথচ সমাজের এক করুণ পরিস্থিতি পর্দা বললেই বোরখা পর্দা বললেই নিকাব পর্দা বললেই হিজাব চোখে বসে আর কিচ্ছু বসে না পাঞ্জাবি চোখে বসে না টুপি চোখে বসে না একটু নিম্নমুখী হয়ে চলা চোখে বসে না মহিলার দিকে না তাকানো চোখে বসে না একটু নম্র ভদ্র কাউকে একটু আকর্ষণ করে ভাবে চুল টুল আছড়া এখানে সিগারেট মানে ও এটাকে ব্যাপারটা মনে করে না ও মনে করে এটা হারাম সিগারেট এটাই ব্যাপারটা তোমার পুরুষের বোন আমার কত ভালো 13-14 বছর বয়স সবে মাত্র ঘরে বড় ভাই আছে অথবা বাবা খুব স্ট্রং কোন পুরুষ মেহমান আসলে কখনো দেখা সাক্ষাৎ হয়নি দু একটা বান্ধবী আছে স্কুল কলেজ মাদ্রাসায় গিয়ে পরিচিত তারা ওকে ছেলেদের গল্প শোনায় ওর অনেক কৌতূহল জাগে ছেলেদের সম্পর্কে 14-15 বছর বয়স আমার বোনের আমার দিনী বোনদের বয়স মাত্র কোমল মতে শিশু ওরা এখন আমার বোনদের ছেলেদের সম্পর্কে উৎসাহ জাগে আর যুবক তুমি ওই বয়সে হুন্ডা জোরে চালায় তার সামনে নায়ক হয়ে যাও তুমি ওই বয়সে মদ গাঁজা হিরোইন খেয়ে মাথার চুল উল্টা পাল্টা করে কেটে দাম্ভিকতার স্বরে গ্রুপিং করে বস সেজে ওর মাথা নষ্ট করে দাও আল্লাহ তোমাকে ক্ষমা করুক তুমি আল্লাহকে ভয় করো তুমি আমার পর্দাশীল যুবতী বোনের হৃদয়কে তুমি আগুন ধরিয়ে দিয়েছো তোমাকে আল্লাহ হেদায়েত করুক তোমাকে আল্লাহ হেদায়েত করুক তুমি বোনদেরকে ঘর থেকে বের করছো নানা কথায় ছল ছালনায় চতুরতায় তুমি বোনদেরকে ঘর থেকে হোটেল পর্যন্ত নিয়ে যাও তুমি আমার দিনী বোনদের ঘর থেকে স্কুল কলেজ মাদ্রাসা পার্ক সিনেমা হল দোকানের আশপাশ রাস্তাঘাটের আশপাশে রাত অথবা দিনে তুমি বের করে নিয়ে আসো নানা ধরনের শলা পরামর্শ কৌশল করে মিথ্যা প্রলোভন দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তুমি আমার বোনের সতীত্ব এবং আমার বোনের দিনদারিতার মধ্যে হামলা করো তুমি সতর্ক হও যুবক যুবক তুমি সতর্ক হও তোমার যৌবন থাকবে না চিরদিন তুমি আস্থা রাখো আল্লাহর প্রতি তুমি বিবাহের পূর্বে 100টা মহিলার সাথে ঘুমাইলে বিবাহের পর তোমার বউয়ের সাথে এরকম 100 বার ঘুমাইতে পারবে না সব রিজিক নির্ধারিত
কে কত উপার্জন করবে, কে কত খাবে, কে কতটা কতদিন মহিলার সাথে ঘুমাবে, কে কতটুকু যৌন রিজিক পাবে, কে কতটুকু সম্পদের রিজিক পাবে, কে কতটুকু সুস্থতার রিজিক পাবে, সবকিছু নির্ধারিত। তুমি মনে করিও না এটা কমতেছে না তোমার থেকে, তুমি এটা মনে করিও না যে তুমি বিবাহের পূর্বে জানা করবা আর তোমার রিজিক থেকে এটা কমবে না, এটা মনে করার সুযোগ নেই। ইভেন ইসলামে প্রত্যেকটা গুনাহের ব্যাপারে বলা হয়েছে কি, তোমরা গুনাহ এইটা করিও না ওইটা করিও না, একমাত্র জানাকে বলা হয়েছে লা তাকরাবু ওয়ালা তাকরাবু, জানার কাছেও যেও না, করবে না তো বড় কথা। তুমি বুঝো কত বড় অপরাধ এটা। আল্লাহ তাআলা ইজ্জতদার, তিনি সম্মানদার, তিনি বড় চরিত্রের অধিকারী, তিনি সুবহানাহু তাআলা লাজুক, তিনি চায় না ওনার কোনো বান্দা ওনার সামনে এভাবে উলঙ্গ হয়ে জানায় লিপ্ত হোক, তিনি দেখতে চায় না এটা। চাপার যুবক যুবতীদেরকে বলতে চাই আল্লাহকে ভালোবাসো, ভয় করো, তিনি তোমার উদ্ধারকারী, তিনি তোমার ওলি ও মুর্শিদ, তিনি তোমার ওলি ও মুর্শিদ। তুমি তোমার ওলি ও মুর্শিদকে রাগান্বিত করিও না, আল্লাহকে তুমি রাগান্বিত করিও না, তুমি লজ্জা করো আল্লাহকে।